السلام عليكم ورحمة الله وبركاته. আমি মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার বাড়ি রয়েছে হলো নীলবাগান পঞ্চায়েতের সদরগাঁও সেল নম্বর 8। আমি একজন গরিব মানুষ আর ডাক্তারের ডিগ্রির মধ্যে আমার 2 বছর আগে ক্যান্সার রোগের মধ্যে আমি আসলাম আর বিবরুয়ার মধ্যে চিকিৎসা কিছু করিয়া আমার এই জায়গার মধ্যে টাকা পয়সা না থাকার কারণে আমি আই গেছি। আমার ফলে আমার আজমল ফাউন্ডেশন তরফের মধ্যে তারা কলকাতা টাটা মেডিকেল সেন্টার অনু পাঠাইবার একটা সুযোগ খুঁজছি দিন তারা জিতরা ফ্রি ট্রিটমেন্ট নিবার লাগে। তাই আমি খবর পাইয়া অন্য ডকুমেন্টস জমা দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ এই বদরুদ্দিন আজমল সাহেব সিরাজুদ্দিন আজমল সাহেব তারা পক্ষ থাকি এই পয়সা দিয়া যতটুক খরচ ঔষধ পাতি মেডিকেল লাগে সমস্ত তারা বহন করিয়া আমারে ফাটাই দিছে। আর এই ফাউন্ডেশনের স্যার তান্দ্রা কর্মকর্তা আসুন সারাই আমারে ফাটানির পরে বহুত আলহামদুলিল্লাহ হায় খবর করছই যাবতীয় ব্যবস্থা করাইয়া দেবাইছই আলহামদুলিল্লাহ। আমি তার সারার শুক্রিয়া আদায় করি আর যাতে 8 মাস থেকে আমার এই জায়গার মধ্যে চিকিৎসা হয়েছে হওয়ার কারণে যা আজকে রব্বুল আলমে তার উশিলায় আল্লাহ পাকে আমার শিফা দান করছেন ডাক্তারের রিপোর্ট হিসাবে। গতিকে আমি তার সারার যে আমার অন্তরের যে একটা ধন্যবাদ একটাও জানাই আর আল্লাহ পাকে যাতে তার এই খেদমতরে কবুল মঞ্জুর করে আর তারা দুনিয়া ক্ষেত্রে হর পালাই দি মালামাল করে আর দুনিয়া ক্ষেত্রে সমস্ত বুড়াই তিনি হেফাজত ফরমায় আর আল্লাহ পাকে যত মোহাম্মদী উম্মতর বেমারি ফলাস হয় আর সারার বেমারটি আল্লাহ পাকে শিফা করে আর তারা অনেক রুগী হলে এইরকম ফাটাইছ যাতে আল্লাহ সারারে আল্লাহ শিফা দে আর আল্লাহ পাকে বেশ বেশ করে তারা বদরুদ্দিন আজমল সাহাব সিরাজুদ্দিন আজমল সাহাব তার পরিয়াল সেরার আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন আর ফাউন্ডেশনের সার আর তারা যত কর্মকর্তা হল আসুন সেরার আল্লাহ পাকে যাতে এই দিনের কাম করার তৌফিক দান করে দে আর যাতে আল্লাহ পাকে আজমল ফরিয়ালের যত মুদ্দেগান হল আসুন তা সেরার আল্লাহ পাকে মাফ করে দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।